সো গাইস, তো আমি কোনোদিনও ভাবিনি কি ঐন্দ্রিলা শর্মা আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। আমরা আবার দেখতে চাইছিলাম টিভির পর্দায় ঐন্দ্রিলা শর্মাকে, কিন্তু কখনো ভাবিনি কি আর দেখতে পাবো না। খুব কষ্ট হচ্ছে গাইস এই ভিডিওটা দেখে কি ঐন্দ্রিলা শর্মা আমাদের মধ্যে আর নেই, ভাবতেও খুব কষ্ট হচ্ছে। আর আমি ভাবতেও চাই না, কারণ ঐন্দ্রিলা শর্মার আমি খুব বড় ফ্যান ছিলাম, আর অনেক অনেক ঐন্দ্রিলা শর্মাকে ভালোবাসতাম। দুবার ফাইট করে ঐন্দ্রিলা শর্মা ফিরেছে, আমরা জানতাম এবার ঐন্দ্রিলা শর্মা ফাইট করে ফিরবে, কিন্তু আর কখনো ফিরবে না। আমার এটা আশা করিনি, আমি ঠাকুর কাছে পে করেছিলাম কি ঐন্দ্রিলা শর্মা আমাদের মাঝে আবার ফিরে আসুক আগের মতন, আবার টিভির পর্দায় আমরা দেখতে চাই ঐন্দ্রিলা শর্মাকে। কিন্তু ভাবিনি কি আর কোনো দিনও ঐন্দ্রিলা শর্মাকে আমরা দেখতে পাবো না। তো গাইস, সবাই ঠাকুরের কাছে প্রে করো কি ঐন্দ্রিলা শর্মা যেখানে থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো গাইস, আমরা এত তাড়াতাড়ি ঐন্দ্রিলা শর্মাকে আমরা ভাবতে পারিনি কি আমাদের মাস থেকে হারিয়ে ফেলবো, তো খুব কষ্ট হচ্ছে গাইস। সো গাইস, তো ঐন্দ্রিলা শর্মা আমাদেরকে ছেড়ে কখনো যায়নি, আমরা এটাই আশা করবো কি ঐন্দ্রিলা শর্মা আমাদের মনের মধ্যে, সবার মনের মধ্যে আছে, ঠিক আমাদের মনের মধ্যে ঐন্দ্রিলা শর্মা বেঁচে থাকবে। আমরা কখনো ভাববো না কি ঐন্দ্রিলা শর্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো গাইস, এইটাই আমার খুব কষ্ট হচ্ছে, তাই জন্য আমি তোমাদেরকে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, আমি লাইক কমেন্ট চাইবো না। কেউ ঐন্দ্রিলা শর্মা আবার টিভির পর্দায় আসবে, আমি ওটাই আশা করে ধরে আছি কি কবে আসবে ঐন্দ্রিলা শর্মা, আমরা দেখতে পাবো আবার টিভিতে ফাইটার ঐন্দ্রিলা শর্মা। শান্তি ফিল করলাম, মানে আমি কথাই বলে প্রকাশ করতে পারবো একদমই নাই, সেটা বোঝা, মানে আমার পুরো ট্রিটমেন্টে এত শারীরিক কষ্ট পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার মানসিক কষ্ট একটাও ছিল না। ঐন্দ্রিলা শর্মার থেকেই আমরা শক্তি পাই, কারণ দিদি নম্বর অনেক এসে ওর জীবনের যা লড়াই সেটা বলেছিল, কিন্তু এখন আমার যে মেয়েটা ফাইটার করতে পারে ও কোনোদিনও মারা যাবে না, সবার মধ্যেই থাকবে। আমি বিশ্বাস করব না কি ঐন্দ্রিলা শর্মা মারা গেছে, কিন্তু কিছু করার নেই, কেন যে ভগবান ভালো মানুষদেরকে কেড়ে নেয় বুঝতে পারি না। আমি ঐন্দ্রিলা শর্মার অনেক অনেক বড় ফ্যান, তাই জন্য আমার মনের কথা গেলে তোমাকে শেয়ার করছি তোমাদেরকে। আমার এখনও বিশ্বাস হয়নি, তারপরে হোয়াটসঅ্যাপে আমি 8টার সময় দেখলাম একজন দিয়েছে, তো আমি ফোনটা রেখে দিলাম, তারপরে একের পর এক দেখছি সবাই দিয়েছে। আমি 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 কি এটা দিচ্ছে, সবাই ফেক কেন দিচ্ছে, আমি এটা ভাবছি। কিন্তু আমি ইউটিউবে যেয়ে দেখলাম, তো আমার এত এত কষ্ট হয়েছে, আমি বলে বুঝাতে পারবো না কি ঐন্দ্রিলা শর্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার এখনও আমি নিউজ দেখার পরেও আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু সবাই ছেড়ে সবাই দিচ্ছে, তখন বিশ্বাস হলো। তো আমরা ভেবেছিলাম কি আবার ঐন্দ্রিলা শর্মা টিভির পর্দায় আসবে, কিন্তু আর কোনোদিনও আসবে না এটা আমরা ভাবতেই পারিনি। আমরা আবার দেখতে চাইছিলাম ঐন্দ্রিলা শর্মাকে টিভির পর্দায়, কিন্তু ভগবান যে কেন কেড়ে নিচ্ছে আমি বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমি ভাবতেও পারিনি কি ঐন্দ্রিলা শর্মা আর কোনোদিনও টিভির পর্দায় আসবে না, এই ভেবেই আমার কষ্ট হচ্ছে, আর কোনোদিনও দেখতে পাবো না। দিদি নম্বর অনেক এসে বলেছিল আবার শ্যুটিং করব। আমি ঐন্দ্রিলা শর্মার অনেক অনেক বড় ফ্যান, আমি ওর সিরিয়ালগুলো দেখতাম, তো আমি সবারই সিরিয়াল দেখি, কিন্তু ঐন্দ্রিলা শর্মা আমার অনেক অনেক বড় ফ্যান। আমি ভাবতে এখনও আমার বিশ্বাস হচ্ছে না কি ঐন্দ্রিলা শর্মা নেই, আমার আমার মনের মধ্যে ঐন্দ্রিলা শর্মার মনের মধ্যে থাকবে, একটা না একটা জায়গা পেতে ঐন্দ্রিলা শর্মা আমাদের মনের ভেতরে থাকবে। তো গাইস, কিছু করার নেই, এখন আমি বিশ্বাস করবো না কি ঐন্দ্রিলা শর্মা আমাদের। সো গাইস, আমার দুঃখের আমার খুব কষ্ট হচ্ছে, তাই জন্য তোমাদেরকে আমি এই কথাগুলো শেয়ার করলাম। যারা যারা ঐন্দ্রিলা শর্মাকে ভালোবাসো, আমাকে ভাবতেও অবাক লাগছে কি এই মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, না ফেরার দেশে আর কোনোদিনও ফিরতে পারবে না, খুব কষ্ট হচ্ছে।
এত এক ভর্তি মুখে হাসি নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল ঐন্দ্রিলা শর্মা। সে অবশ্যই আমাকে কিন্তু জানাবে তোমরা ঐন্দ্রিলা শর্মাকে কতটা ভালোবাসো। আমি তো অনেক অনেক ভালোবাসি। তো আমি আমি রাতে দেখার পর আমার খুব কষ্ট হয়েছে, আমি কেঁদে ফেলেছি। আমি ওই জন্য রাতে আর কিছু বলিনি, তাই জন্য সকালে উঠেই আমি মুখ হাত দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমার বিশ্বাস হচ্ছে না কি ঐন্দ্রিলা শর্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি ইমোশনাল হয়ে পড়ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভাবতেও পারছি না কি ঐন্দ্রিলা শর্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিছু বলার নেই গাইস, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা ঐন্দ্রিলা শর্মাকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালোবাসা বাকি আরো কত কি যে, ফিরে এসো কাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে, আশেপাশে চলো তবুও না বলো হলো কি। Oh.